जाएगा। अरे खुलता सी तो। हाँ। ऐसा होने न। अपने आप में दुआ लो हैं, अभी खाऊं। আপনি এত দেরি করছেন দেখে কি লাগছে খেয়াল আছে আচ্ছা শোনেন না বাড়ির থেকে ফোন দিছিল হ্যাঁ সবই ঠিক আছে খালি আব্বা শুনলো বুঝি শরীর খারাপ যায় যায় অবস্থা না সি সি আপনার মুখে দেখো কোনো কথা আটকে না এসব কথা কই তো নি মুখে আমার শরীর খারাপ থাকলে যাই তুই এমন কথা আছে আপনি এতে যাবেন না শ্বশুর বাড়ি তাহলে কি আছে মানে ইদের আগে আছে কয়েক এখন যদি আপনি বাসে সিট না কাটেন পরে কি বাসে সিট পাবেন না বাস না ট্রেন ট্রেন সব কিছু সিট পাবেন কারণ আমরা ঈদের আগে যাবো আমরা জানবো ঈদের ঠিক পরে সারা বছরে এই দুইটা দিন ব্যবসা দুই শাড়ির ব্যবসা সান্দার তুন্দে চলবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে যাবে এই শুনলে আমি এত কিছু বুঝি না এবার বাড়ি যাবো মানে যা বাড়ি যাবো আপনি নতুন বিয়া করছে এখন যদি আপনি বাড়িতে না যান শ্বশুর বাড়ি না যান মানুষজন কি করবো মানুষজন কারা গোসা করবো না দোষ ধরবো না আমাকে দোষ ধরবো কি আছে আরে আমি যেটা জর্জ ব্যারিস্টার না এটা যাই নাই তো তোমার পরিবার আমার লাগে বিয়ে দিছে না এগুলো আবার কি আপনার লাগে আমার বিয়ে দিছে আমার কপালের দোষে বিয়ের পরে শ্বশুর বাড়ি যাইতে হয় জামাই এটা নিয়মের মধ্যে আছে আপনি জানেন না এটা আমি একটা শাড়ির দোকানের সামান্য সেলসম্যান আমার কাজ হলো শাড়ি বেচা এত নিয়ম টিয়ম আমি বুঝি না আমারে বুঝে যাই শোনো আপনি না আসলে একটা অসামাজিক মানুষ আপনার তো আমি সবই দিতে যাইতে হইলি এই ইটা যাইতে কইছি এই ইটা যাওয়াটা দরকার নাহলে কত উঠব আমি সাফ সাফ আপনার কয়ে দিতেছি হয় আপনি এই ইটা আমার লগে আমার বাড়ি যাবেন আমার লগে আপনার লগে আমার কোনো কথা নাই আরে বোঝে না যে বোঝে না তারে বোঝানো যায় যে বোঝার চেষ্টা করো তো আমি কেমনে বুঝাম Vinu! Are you...